নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তার সাথে সাথে তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এই ইউটিউবের প্ল্যাটফর্মে আপনাদের জীবনের যে কোনো সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সেটা হতে পারে সামাজিক সমস্যা যে সমস্যাই থাকুক না কেন তার সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে একমাত্র মাধ্যম হচ্ছে একমাত্র মিডিয়াম হচ্ছে জটি শুধু দোনাচার্যের এই অনুষ্ঠান আপনার জীবনের বিবাহিত জীবনের যে পরবর্তী সময় বিবাহের পরবর্তী জীবনের যে সমস্যা সেটা দাম্পত্য জীবনের সমস্যা বিবাহের যে পূর্ববর্তী জীবনের সমস্যা সেটা হচ্ছে ভালোবাসার সমস্যা প্রেমজ সমস্যা যে সমস্যাই হয়ে থাকুক না কেন হাত গুটিয়ে বসে থাকলে হবে না চুপ করে বসে থাকলে হবে না তার সমস্যার সমাধানের উপায় বার করতে হবে যদি আপনার জীবনে ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যার ক্ষেত্রে যদি আপনি সত্যিই ভীষণভাবে নিরাশাগ্রস্ত হয়ে পড়েন হতাশাগ্রস্ত হয়ে পড়েন অন্ধকারের মধ্যে আপনি ডুবে গেছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না সব রাস্তা আপনার জন্য বন্ধ কিন্তু একটা রাস্তা আপনার জন্য খোলা কি রাস্তা যখন আপনি কাউকে ভালোবেসেও প্রত্যাখ্যান করছে বারবার অর্থাৎ প্রত্যাখ্যিত হচ্ছেন রিফিউজ করছে আপনার দাম্পত্য জীবনের সমস্যায় আপনি চর্চরিত হয়ে গেছেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্রতম যে বশীকরণের মন্ত্র যার প্রয়োগে আপনি যার উপর এটা প্রয়োগ করবেন সেই মানুষটা আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু আজকে আপনাদেরকে যে মন্ত্রটা আমি তুলে দিচ্ছি যে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মন্ত্র মন্ত্রের একটা শক্তি আছে দেখুন মানুষ মানুষের সাথে বেঈমানি করে থাকে মানুষ মানুষের সঙ্গে অন্যায় করে থাকে মানুষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করে থাকে কিন্তু গাছ গাছরা আমরা যে বিভিন্ন জড়িবুটি ব্যবহার করে থাকি আমরা যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি তার সাথে সাথে কি না এই যে বিভিন্ন মন্ত্র মন্ত্রের যে ক্ষমতা মন্ত্রের যে পাওয়ার সেটা আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ছিল তার কারণ আমি আমার অনেক ভিডিওতেই বলেছি দর্শক বন্ধু যে আগেকার দিনে মুনি ঋষিরা তাদের যে অবজারভেশন পাওয়ার তাদের যে দূরদৃষ্টি যে শক্তি তার মাধ্যম দিয়ে এই জিনিসগুলো রচনা করে গেছে মন্ত্র মন্ত্রের একটা প্রচণ্ড শক্তি আছে প্রথমত বলে নি যে কি করতে হবে এই ক্রিয়াটা যে কোনো দিন আপনি করতে পারবেন যখন হোক করতে পারবেন কি করতে হবে ছোট্ট একটা উপায় সহজ সরল একটা উপায় একটা ছোট্ট সাদা কাগজ নেবেন পরিমাণ মতো লাল কালির পেন নেবেন একটু পরেই স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে ঠিক যেভাবে মন্ত্রটা লেখা আছে যা যা কথা লেখা আছে সেই সেইভাবে কাগজের মধ্যে লিখবেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আপনি যদি মনে করেন বিছানায় বসেন লিখবে লিখতে পারেন আপনি যদি মেঝতে বসে লিখতে চান লিখতে পারেন আপনি যদি সোফায় বসে লিখতে চান লিখতে পারেন কিন্তু কি বলে থাকি দর্শক বন্ধু যারা আমার পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তারা তো জানেই যারা এই চ্যানেলটাকে প্রথম দেখছে বা যারা এই ভিডিওটাকে প্রথম দেখছে তাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই যখন তুমি মেঝোতে বসে যে কোনো ক্রিয়া করো না কেন শুধু মেঝোতে বসে করবে না একটা আসন বিছিয়ে অবশ্যই করবে আসন বিছিয়ে করছো আমি ধরে নিচ্ছি তোমরা মেঝোতেই করছো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে আসন বিছিয়ে বসেছ সাদা কাগজ এবং লাল কালির পেন সংগ্রহ করে নিয়েছো লাল কালির পেন দিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে সেই মন্ত্রটা লিখে কাগজটাকে দুটো ফোল্ড হোক তিনটে ফোল্ড হোক চারটে ফোল্ড হোক নির্দিষ্ট কোনো সংখ্যা নেই অর্থাৎ ফোল্ড বা ভাঁজ ভাঁজ করে নেবে ভাঁজ করে নিয়ে সেটাকে কি করবে না তুমি তোমার বালিশের তলায় যে বালিশে ঘুমাচ্ছ সেই বালিশের তলায় তুমি রেখে দাও আগেকার দিনে যখন এত ডাক্তার ছিল না এমবিবিএস ডিগ্রি ছিল না এমডি ছিল না এফআরসিএস ছিল না তখনকার দিনে মানুষের এমন অনেক রোগ হতো যে কবিরাজের কাছে যখন যেত কিছু জড়িবুটি দিত যে এই মাথার তলায় রেখে ঘুমিয়ে পর সেটা কাজ করবে এখনও কাজ করে এখনও কাজ করে এই মন্ত্রটার এতটাই শক্তি যে আপনি বালিশের তলায় রেখে ঘুমোচ্ছেন অবশ্যই রেখে দিন প্রথম দিন থেকেই আপনি তার এফেক্ট বুঝতে পারবেন যখন রেখে আপনি রাত্রে ঘুমোতে যাচ্ছেন দেখবেন যে আপনি স্বপ্নের মাধ্যম দিয়ে আপনার যে উদ্দেশ্য সেটা ফুলফিল হয়েছে এবং সকালবেলাটি আপনি খুশির খবরটা পাবেন এনিওয়ে স্ক্রিনে দেখাচ্ছে দেখুন কি লিখতে হবে প্রথমে লিখবেন যে বসকারীর নাম বসকারীর পুরো নামটা লিখবেন দেখুন ওখানে লেখা আছে পর পর বসকারীর নাম বসকারীর নাম বসকারীর নাম ধরে নিন আপনি এক্স জেডকে বস করতে চাইছেন হতে পারে বস কাকে করতে চাইছেন যে আপনার যে বয়ফ্রেন্ড আপনার যে গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কি আপনি যদি মনে করেন যে আপনার সন্তান বিপদগামী হয়ে গেছে কথা শুনছে না কোনো একটা ফ্যামিলির সাথে কোনো একটা ফ্যামিলির সুন্দর সম্পর্ক ছিল সে সম্পর্কটা ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও আপনি এই বশীকরণের ক্রিয়াটা করতে পারবেন তাহলে তার নামটা লিখছেন ধরুন আমি আবারও বলছি যে ওপরে লেখা আছে বসকারির নাম বসকারির নাম বসকারীর নাম ধরুন বস করছেন এক্স জেড তাহলে এক্স জেড একবার লিখলেন এক্স জেড একবার লিখলেন এক্স জেড লিখলেন লেখার পর এইবারে যেটা আসছি অত্যন্ত শক্তিশালী সুপার পাওয়ারফুল মন্ত্র সাবধানে এই ক্রিয়া করবেন এবং আরেকবার কথাটা বলে নিই যে এই সমস্ত ক্রিয়া কিন্তু অসৎ উদ্দেশ্যে করবেন না শুনতে অনেকের খারাপ লাগবে অনেকে গালমন্দও করবেন কোনো দুঃখ নেই একটা কেন একশোটা এক লক্ষবার এক কোটিবার গালাগালি করুন মাথা পেতে নেব বাট অসৎ উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটা করবেন না মন্ত্রটা দেখাচ্ছে দেখুন ও জ্ঞানী নামপী চেতাংশি দেবী ভগবতী হিসা কৃষ্ণ মহায় মহামায়া প্রজিচ্ছটি এই মন্ত্রটা এই মন্ত্রর যে উচ্চারণটা এই উচ্চারণের মধ্যে স্পষ্টতা অবশ্যই দরকার তবে যেহেতু তোমাদেরকে এই মন্ত্রটা জপ করতে হবে না এই মন্ত্রটা তোমরা সাদা কাগজে লিখবে সুতরাং স্ক্রিনশট একটা মেরে রেখে দেবে এই স্ক্রিনশটটা দেখে তোমরা অবশ্যই মন্ত্রটা সাদা কাগজে লিখবে ওম জ্ঞানী ওপি চেতাংশি দেবী ভগবতী হিসা কৃষ্ণ মহায় মহামায়া প্রজিচ্ছতি এটা লেখার পর আবারও নিচে লেখা আছে বস্কারীর নাম বস্কারীর নাম বস্কারির নাম তাহলে তিনবার ওপরে বস্কারীর নাম নিচে মাঝখানে মন্ত্রটা লিখলে মন্ত্রটা লেখা হয়ে গেলে আবার বস্কারীর নাম বসকারির নাম বসকারির নাম তিনবার লিখলে লেখা হয়ে গেল কাগজটাকে বলেইছি দুবার তিনবার চারবার ফোল্ড করো ফোল্ড করে তোমার বালিশের মধ্যে রেখে দাও তুমি কন্টিনিউয়াসলি ওই বালিশটায় ঘুমোবে বাট একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ওই বালিশটায় তুমি ছাড়া আদাস কোনো ব্যক্তি যেন না ঘুমায় আশা করি বোঝাতে পারলাম এরপরেও কোনো অসুবিধে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই বলা আছে পেট কনসালটেন্ট একবারের জায়গায় এক কোটিবার ফোন করলেও পাবে না অনলি হোয়াটসঅ্যাপ এরপরেও আরও কিছু জানার থাকলে ফেসবুক অ্যান্ড ইনস্টাটে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাডভার্টাইজ জ্যোতিষগুরু দ্রোনাচার্য এই নামে সার্চ করে ফলো করো অবশ্যই মেসেজ করবে উত্তর দেওয়ার চেষ্টা করব বাট ধৈর্য ধরতে হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটা দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্ব পরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় তারা, জয় বাম জয় তারা।